দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাউ চিংড়ি রান্না করতে হয়। আর লাউ চিংড়ি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে প্রিয় এবং লবণীয় খাবার। তো চলুন, কি কি লাউ চিংড়ি রান্না করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার হয়। আমি একটা লাউ নিয়েছি, 20 থেকে 25টা চিংড়ি মাছ, আধা টিস্পুন জিরা, 1 টিস্পুন মরিচ, আধা টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনিয়া, 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন রসুন, 1টা টমেটো, রান্নার জন্য তেল, লবণ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। চলুন রান্না শুরু করা যাক। প্রথমে তেল, তেলটাকে আমি একটু গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, আমি এখন তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দিব। আমি অল্প আছে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে যাচ্ছি, অল্প একটু লবণ। এবার চিংড়ি মাছের মধ্যে হলুদ, জিরা, মরিচ, ধনিয়া পাউডার, রসুন বাটা, এবং পেঁয়াজ। এই মশলাগুলোর সাথে এখন আমি চিংড়ি মাছটাকে রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে দিব। আমি 5 মিনিটের জন্য চিংড়ি মাছগুলোকে ঢেকে দিয়েছিলাম। এখন আমি চিংড়ি মাছের সাথে লাউগুলোকে মিশিয়ে নেব। লাউয়ের সাথে মশলাগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছে। আমি যখন লাউ চিংড়ি রান্না করি, ইউজুয়ালি আমি লাউয়ের মধ্যে কখনো পানি দিই না, আমি এটি অল্প আঁচে কুক করি এবং এটি আস্তে আস্তে লাউয়ে থেকে অনেক পানি বের হয় এবং ওটার স্বাদটা অনেক টেস্ট মানে ভালো হয়। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। বেসিক্যালি সবাই আসলে টমেটো ইউজ করে না, কিন্তু আমি আসলে পার্সোনালি খুব টমেটো পছন্দ করি এর জন্য, আর টমেটো খাবারের টেস্টটাকে অনেক বাড়িয়ে দেন, তো এর জন্য আমি সবসময় টমেটো ইউজ করি। এখন এটাকে আমি ঢেকে দিব, আমি 20 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। আমি 20 মিনিট পর ফিরে আসলাম, চলুন এবার একটু নেড়ে দিই। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পরে আমি আবার ঢেকে দিব এবং আঁচটি চুলো আঁচটি কমিয়ে দেব। এটা আমি আরও 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 20 মিনিট পরে ফিরে আসছি, দেখি লাউ চিংড়ি কী অবস্থা। আমার লাউ চিংড়ি হয়ে গেছে, লাউগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। ধনিয়া পাতার একটি সুন্দর গন্ধ আছে যেটি লাউ চিংড়ির টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। আমার 2 মিনিট হয়ে গেছে, এবার আমি চুলোটাকে বন্ধ করে আমার লাউ চিংড়িটা হয়ে গেল আমি এখন পরিবেশন করব।
করে সুন্দর একটা বাটিতে ঢেলে নিচ্ছি।